হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি ভিডিও দেখাবো কমলাপুরের রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেওয়া গাজীপুর জয়দেবপুরের স্টেশনে। সেখানে একটি মেয়ের কী কাণ্ড করেছে। পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে সবাই তার ঈদ ছুটিতে গ্রামের বাড়িতে ছুটে যাচ্ছে, কিন্তু ঠিক ট্রেনে এত ভিড় যা বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন যে একজনের গায়ের উপরে একজন দাঁড়িয়ে আছে, এবং ট্রেনের যে সিঁড়িগুলো বগির সিঁড়িতে দেখেন কি ভিড় আর ভিড়। এখন মানুষ তার পরিবার পরিজনের সাথে ঈদ কাটাবে, ঈদ উপভোগ করবে, সেজন্য ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে। তার ভিতরে কিছু ব্যতিক্রম ঘটে যা আপনারা ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন। এই একটি মেয়ে, বিশেষ করে ওই মেয়েটি সম্ভবত ময়মনসিংহে যাবে, গাজীপুর জয়দেবপুরের একটি স্টেশন। মেয়েটিকে সবাই তুলে ধরে তারপরে বগিতে প্রবেশ করায়, কিন্তু যে অবস্থায় ট্রেনটি এখন যাত্রীর ভিড়, এতে অনেক হতাহত ও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটির উপরে কত শত লোকের ভিড়, এবং ট্রেনের ভিতরে, বগিতে এবং বাইরে। তো গাইস, আপনারা অবশ্যই ঈদে পরিবার পরিজনের সাথে ঈদ কাটাবেন, করবেন, ঠিক আছে। এরকম এই মেয়ের মতো এই যে কীভাবে যাচ্ছে, এই পরিস্থিতিতে কেউ পড়বেন না, ধীরে সুস্থে যান। ঈদের আগে যান 5 দিন, অথবা ঈদের পরে যান 1 দিন 2 দিন, কিন্তু ছুটি, অনেকে বলতে পারেন ছুটি কম কীভাবে। হ্যাঁ ঠিক আছে, জীবনের শ্রেত ঝুঁকি বেশি নয়, জীবনের মূল্য বেশি। দেখেন মেয়েটাকে ঠেলে অন্য পুরুষ তারপর ভিতরে প্রবেশ করেছে।